6 নভেম্বর থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা। এইচএসসি পরীক্ষার এই পর্যায়ে এবার থেমে যাচ্ছে প্রায় 3.5 লাখ শিক্ষার্থীর শিক্ষা জীবন। করোনা পরবর্তী অটোপাস ও আর্থসামাজিক বাস্তবতার নির্মম চিত্র এমনই। পিতামাতার অসচেতনতা, দারিদ্রতা ও বাল্যবিবাহের কারণে ঝরে পড়েছে বিপুল সংখ্যক শিক্ষার্থী। প্রতিবছরই কিছু শিক্ষার্থী ঝরে পড়ে, তবে এবার রেকর্ড পরিমাণ শিক্ষার্থী ঝরে পড়েছে। চলতি বছর এইচএসসি পর্যায়ে 3,40,678 জন শিক্ষার্থীর শিক্ষাজীবন শেষ হয়ে যাচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন সুরুজ আহমেদ। করোনা অর্থনৈতিকভাবে ধ্বংসের পাশাপাশি ধ্বংস করেছে শিক্ষা ব্যবস্থাকেও। দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর এসএসসিতে দেওয়া হয় অটোপাস, এরপর দরিদ্র শিক্ষার্থীদের পড়ালেখা থেমে গেছে এইচএসসিতেই। 6 নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এইচএসসি বা সমমান পরীক্ষা। এই পরীক্ষায় এবার অংশ নিচ্ছে মোট 12,03,407 জন শিক্ষার্থী, যার মধ্যে নিয়মিত শিক্ষার্থী 11,46,561 জন, বাকিরা অনিয়মিত শিক্ষার্থী। 2 বছর আগে এসএসসিতে অটোপাস পেয়ে 11 শ্রেণীতে ভর্তি হয়েছিল 14,87,239 জন শিক্ষার্থী, তারা এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছে। সেই হিসাবে এইচএসসিতে ঝরে পড়েছে 3,40,678 জন শিক্ষার্থী, শতকরা হিসাবে যা 23%। আর ঝরে পড়াদের মধ্যে নারী শিক্ষার্থী 1,79,108 জন, যা নারী শিক্ষার্থী বিবেচনায় 52%। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে বলেন, এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশের পর অনেকেই ডিপ্লোমা সহ বিভিন্ন ধরনের কারিগরি শিক্ষায় ভর্তি হয়, তবে মাধ্যমিক পাশের পরে অনেকে কর্মজীবনে প্রবেশ করে এবং মেয়েদের মধ্যে কারো কারো বিয়ে হয়ে যাওয়ার ঘটনাও ঘটে থাকে। বিপুল পরিমাণে এই শিক্ষার্থীরা এখন কে কোথায়, সেই তথ্য নেই কারো কাছে। ধারণা করা হচ্ছে লেখাপড়া ছেড়ে কর্মজীবনে প্রবেশ করেছে তারা, সেই হিসাবে তারা ঝরেই পড়েছে। পরিসংখ্যান বলছে সংখ্যাগত হিসেবে ঢাকা শিক্ষা বোর্ডে সবচেয়ে বেশি শিক্ষার্থী, ঝরে পড়ার হারও এই বোর্ডেই বেশি। ঢাকা বোর্ডে 3,28,932 জন শিক্ষার্থী 11 শ্রেণীতে নিবন্ধন করলেও পরীক্ষা দিচ্ছে 2,68,729 জন, ঝরে পড়েছে 60,203 জন। এভাবে রাজশাহী বোর্ডে ঝরে পড়েছে 30,259 জন, কুমিল্লা বোর্ডে 31,398 জন, যশোরে 25,043 জন, চট্টগ্রামে 22,356 জন, বরিশালে 15,435 জন, সিলেটে 15,926 জন, দিনাজপুর বোর্ডে 25,542 জন, ময়মনসিংহে 15,892 জন ঝরে পড়েছে। সাধারণ বোর্ডে নিবন্ধিত হয়েছে 11,85,693 জন, আর ঝরে পড়েছে 2,42,055 জন, যা মোটের হিসাবে 20.41%। এছাড়া মাদ্রাসা বোর্ডে 68,034 জন নিবন্ধন করলেও পরীক্ষা দিচ্ছে 40,746 জন, যা প্রায় 20%। সুরজ আহমেদ, দেশ টিভি।